जय श्री कृष्ण। बंधुरा, देह प्रकृतির দ্বারা ধ্বংসশীল, শরীর অবিলম্বে ধ্বংস হতে পারে, অথবা এইটি 100 বছর পরেও তা করতে পারে, এটা শুধু সময়ের প্রশ্ন। অনির্দিষ্টকাল ধরে রাখার সুযোগ নেই, কিন্তু আধ্যাত্মিক আত্মা এতই ক্ষণস্থায়ী যে একে শত্রুর দ্বারাও দেখা যায় না, নিহত হওয়ার কিছুই বলা যায় না। এইটি এতই ছোট যে এর মাত্রা কিভাবে পরিমাপ করা যাবে যা তার করার ধারণাই নেই। সুতরাং উভয়ের দৃষ্টিকোণ থেকে বিলাপের কোনো কারণই নেই। জীবন সত্তাকে হত্যা করা যায় না, বা বস্তুগত দেহকে দীর্ঘ সময়ের জন্য বা স্থায়ীভাবে রক্ষা করা যায় না। সমগ্র আত্মার মিনিট কণা তার কাজ অনুযায়ী এই বস্তুগত শরীর অর্জন করে, তাই ধর্মীয় নীতিগুলি পালন করা উচিত। বেদান্ত সূত্রে জীবনকে আলো হিসাবে যোগ্য করা হয়েছে, কারণ তিনি পরম আলোর অংশ এবং পার্সেল। সূর্যের আলো যেমন সমগ্র মহাবিশ্বকে বজায় রাখে, তেমনি আত্মার আলো এই জড়দেহকে বজায় রাখে। আত্মা জড়দেহ থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে দেহটি পচতে শুরু করে, তাই এই আত্মা যা এই দেহকে বজায় রাখে, শরীর নিজেই গুরুত্বহীন। অর্জুনকে বিষয়ক শারীরিক বিবেচনার জন্য ধর্মের কারণে যুদ্ধ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।